গুড আফটারনুন বৌদি। গুড আফটারনুন বৌদি, আজকে কি রান্না করেছো বলতো? ভেন্ডির তরকারি। আরে ওয়াও, এটা তো ফেভারিট আমার। থ্যাংক ইউ বৌদি। সমিধা, সমিধা, নুনটা নিয়ে এসো একটু। দিদি নুন রেখে দাও, আর সবার প্লেটে খাবার দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। কি হলো? কিছু না বৌদি, ওই চেয়ারটা একটু এবার তোমার কি হলো? কিছু না দিদি, আমি জানতে চাইছিলাম জয়বাবুকে খেতে দেবো? ছেড়ে দে, ওর সকাল হয়েছে নাকি এখনো? আরে হয়ে গেছে ভাই, হয়ে গেছে আমারও সকাল। একটু কম খেলে আর একটু তাড়াতাড়ি সকাল হতো। হ্যাঁ, কিন্তু তোমার টাকায় তো খাই না আমি, বন্ধুরা পার্টি দিয়েছিল। নিজের টাকায় খাওয়ার জন্য জব করতে হয়। আমি একটা চাকরি পাবই, প্রতিদিন এটা বলার কোনো দরকার নেই। বৌদি তুমি চিন্তা করো না, আমি মায়ের সাথে কথা বলে নিয়েছি, পরের মাসের 1 তারিখ থেকে দাদা আমাদের সাথে কাজ করবে। জয়বাবু, তোমার পছন্দের ঢেঁড়স হয়েছে। কিসের ফেভারিট? সকাল সকাল মুডটাই খারাপ করে দিল। তোমরা একটা কাজ করছো না কেন, কোথাও বাইরে থেকে ঘুরে এসো, তোমাদের মুড ফ্রেশ হয়ে যাবে। হ্যালো নিখিল, আই মিন বস, আমি খাবার খাচ্ছিলাম, একটু পরে ফোন করি, চলো বাই। তোর বৌদির ওই বসের থেকে আর নিজের কাজ থেকে মুক্তি পেলে তবে না? সময় আছে, তোমার দাদার না শুধু বাহানা চাই। আরে তোমরা ঝগড়া করা বন্ধ করো, দাদা আজকে বৌদির ছুটি, এর থেকে ভালো সুযোগ পাবে না তুমি। তুমি বৌদিকে মার্কেটে নিয়ে যাও আর ঘুরে আসো। আমার এতে কোনো প্রবলেম নেই। তাহলে আমার কি প্রবলেম আছে? কিন্তু সমিধা, তুই আমার সাথে যাবি? হ্যাঁ দিদি। দিদি আসলে আমি বলতে চাইছিলাম যে আমার না মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, মার্কেটে বেরোতে ভুল করেছি। তোমার সাথে মার্কেটে 2 ঘন্টা কাটানো আমার জন্য মুশকিল ছিল। হ্যাঁ তো শুধরে নাও তোমার ভুল, আমাকে ডিভোর্স দিয়ে দাও আর বসে যাও ওই বসের কোলে। উত্তর, শেষবার বলছি, নিখিল শুধু আমার বস, আমাদের মধ্যে কোনো অ্যাফেয়ার নেই। আচ্ছা কোনো অ্যাফেয়ার নেই, তাহলে আজ ছুটির দিনে তোমাকে এতবার কেন ফোন করছি? আমি কি করে জানবো? কথা বলতে দিলে তুমি, ভরা বাজারে তামাশা করে দিলে পুরো। আচ্ছা, ও তোমাকে ফোনের পর ফোন করে যাচ্ছে আর তুমি কোণে গিয়ে ওর সাথে রসালো গল্প করছো, তো কি করতাম? পূজো করতাম তোমার? আমি কোণে গিয়েছিলাম, তুমি না অন্যদের থেকে জলো আর নিজের বড় বড় সন্দেহ করো। সন্দেহ? আমি নিজের বসকে নাম ধরে ডাকো তুমি, এতটাই সম্মান দাও ওকে, আর নিজের বরকে অসম্মান করে কথা বলো, তুই তুকারি করে কথা বলো, এর থেকেই বোঝা যায় যে তুমি কাকে বেশি চাও। আমার বস আমার কেয়ার করে, সব সময় আমার সাথ দেয়, আমাকে সাপোর্ট করে, তোমার মতো নয়। কাজও আমি করব, জবও আমি করব, খাবারও আমি বানাবো, তার উপরে এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও।
দিদি, এরা এত তাড়াতাড়ি কি করে চলে এলো? চলো। হ্যাঁ দিদি, চল, আমরা সারা জীবনের জন্য ঘর থেকে যাচ্ছি। বৌদি, বৌদি দাঁড়াও, কি হয়েছে বৌদি, কোথায় যাচ্ছ তুমি? এই কথাটা দাদাকে গিয়ে জিজ্ঞেস করো। বৌদি বৌদি শোনো, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু শোনো, ঘরের ঝামেলা ঘরেই শেষ করো, সামিদা বুঝাও না। হ্যাঁ দিদি, আমি কথা বলে নিয়েছি, আমরা তাড়াতাড়ি ডিভোর্স নিচ্ছি। বৌদি কি বলছো তুমি? আরে ইয়া কি হচ্ছে নাকি, দাদা বোঝাও না বৌদিকে। চিন্ময়, ওকে আটকাস না, যেতে দে ওকে। না বৌদি, বৌদি বৌদি তুমি কোথাও যাবে না বৌদি, আমাকে যেতে দাও। বৌদি আমার কথা তো শোনো বৌদি, দাদা বোঝাও না তুমি, কোথায় যাচ্ছে বৌদি? তুই এমনি বৌদি না, চল ভেতরে, ভেতরে চল। সবিতা চল, দাদা কথা তো শোনো, চল। আরে আরোহী, সমিতা, তোমরা দুজন এখানে? তোমরা দুজন এখানে কি করছো, কাঁদছো কেন বলো? আমার অনেক মন ভেঙে দিয়েছে, এই জন্য আমি ওই ঘর ছেড়ে চলে এসেছি। তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো, ওর মতো বাজে আর বেকার লোকের সাথে থাকতে হবে না, এই জন্য আমি তোমার কাছে এসেছি। আমি আর সমিধা কিছুদিন তোমার কাছে থাকতে পারি? এটা কি কোনো জিজ্ঞাসার মতো কথা? তোমরা যতদিন চাইবে এখানে থাকতে পারো, আর এমনিতেও এই বাড়িতে তো আমি একাই থাকি, আমার ছেলে তো হোস্টেলে চলে গেল, আর তোমরা দুজন যদি এখানে থাকো তাহলে তো আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ কিরণিয়া, তুমি খুব ভালো। কি বলছিস বাবা, বন্ধু আমি তোর, তোর জন্য কি আমি এটুকু করতে পারি না? চলো আমি তোমাদেরকে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। সমিধা। হ্যাঁ দিদি। আয়। দাদা এটা কি করছো তুমি? বৌদি এই বাড়ি ছেড়ে চলে গেছে আর তুমি বৌদিকে ফিরিয়ে না এনে এখানে বসে নেশা করছো। কি করব, যেটা আমার করার ছিল আমি সেটা করে দিয়েছি, বের করে দিয়েছি ওই মেয়েটাকে ঘর থেকে। তুমি শুধু বৌদিকে বাড়ি থেকে বের করোনি, এই ঘরের খুশিটাকে তাড়িয়েছো। আরে ছাড়, কিসের খুশি, শুধুমাত্র দুঃখ দিয়েছো আমাকে, রোজ কথা শোনাতো। বৌদি তোমায় কথা শোনাতো এই কারণে যে তুমি চাকরি করতে না। আরে যা, 12-14 ঘন্টা কাজ করেছিলাম আমি ওই পুরনো কোম্পানিতে, ওই কোম্পানির লোকরা নিজেদের মধ্যে খাওয়া খাই করে আমাকে কোম্পানি থেকে তাড়িয়ে দিল, আর অন্য কোনো কোম্পানি আমাকে কাজে নিচ্ছে না, আমি কি করব? দাদা তুমি চাকরি অনেক পাবে কিন্তু বৌদিকে পাবে না, এবার তুমি যেভাবেই হোক বৌদিকে ফিরিয়ে আনো। তোর ওই বৌদির জন্য এত চিন্তা নেই, তোর চক্কর চলছে না ওই সমিধার সাথে, সব জানি আমি। যখন তুমি সবটাই জানো তখন আমি কিছু জানি না, তোমাকেই সবকিছু ঠিক করতে হবে। যদি তোমাকে তার জন্য বৌদির কাছে ক্ষমা চাইতে হয় তাহলে তুমি তাই চাইবে, আমি বিয়ে করতে চাই সমিধাকে, বুঝলে তুমি? ওই কথা তুই এখন ভুলেই যা, তোর বিয়েটা সমিধার সাথে হবে না। একবারের জন্য আমি মেনেও নিলাম, কিন্তু ওই আরোহী তোর বিয়ে সমিধার সাথে কখনো হতে দেবে না। এমনিতে ঠিকই আছে, বিয়েটা হওয়ারই দরকার নেই, কারণ এখন ও আমাদের শত্রু, শুধুমাত্র শত্রু। দাদা ঠিকই বলছে, দাদা কিছুই করতে পারবে না,
এবার যা করার আমাকেই করতে হবে। কিন্তু সামিতা তো ফোনও তুলছে না, কি করি কি করে কথা বলি ওর সাথে। এখন থেকে এই রুমটা তোমাদের, কোনো জিনিসের দরকার পড়লে একবার শুধু ডাক দিস, আমার রুম তোদের এই রুমের একদম পাশেই। আমার এখন শুধু একটা উকিল দরকার। আমার পরিচিত একজন উকিল আছেন, যদি তুই চাস তাহলে কালকে যেতেই পারি। কিন্তু দিদি, আমার মনে হয় একবার তুমি ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে ভাবো। উৎকর্ষের থেকে আলাদা হওয়ার খেয়াল আমার আজকে প্রথম আসেনি। আমি অনেক দিন ধরে এই ব্যাপারে ভাবছিলাম, কিন্তু দিদি শুধু একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। হ্যালো সামিতা। সামিতা কোথায় তুমি? দিদির এক ফ্রেন্ড আছে কিরণ্ডা শর্মা, ওনার বাড়িতেই। হঠাৎ আমাদের এই কি হয়ে গেল বলতো? কোথায় আমরা বিয়ের স্বপ্ন দেখছিলাম, আর এখন দাদা আর বৌদির সম্পর্কটাও বিচ্ছেদ হয়ে যেতে পারে। এই সব কিছু আমার একদম ভালো লাগছে না। দিদি তো কোনো কথা শোনার জন্য রাজি নয়। ও তো দিদি কালকে কিরণ্ডা দিদির সাথে গিয়ে উকিল বাবুর সাথে দেখা করতে যাবেন। যাই হয়ে যাক না কেন, বিয়ে আমরা ঠিক করবোই। কিন্তু এইরকম সিচুয়েশনে আমরা বিয়েটা কিভাবে করবো? সামিতা, সামিতা কি হয়েছে? আমার অবস্থা দেখার পরও তোর ওই ঘরেই বিয়ে করে দিচ্ছে, বুঝছিস না কেন? ওরা দুই ভাই এক রকমের শয়তান, ওরা শয়তান। আজকের পরে তুই যদি ওই চিন্ময়ের সাথে কোনো সম্পর্ক রাখিস তাহলে তুই আমার মরা ভাব। না দিদি প্লিজ না, এখন তো আমি শুধু বলছি, কুম করতে বাধ্য করিস না। না দিদি প্লিজ প্লিজ। তুমি এখানে কি করছো? আমি এখানে তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমার সাথে। প্লিজ এখন এখান থেকে চলে যাও, এটা কিন্তু ঠিক সময় নয়, দিদি এসে গেলে তখন। আমি তোমার দিদিকে ভয় পাই না, দাঁড়াও আমি মেন গেট দিয়ে আসছি। না 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 না, তুমি এখান থেকে এসো। Ah!
চিন্ময় কেউ এসে যাবে। শোন, তুমি আমায় ভালোবাসো তো? হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি। বিয়ে করবে আমাকে? কিন্তু চিন্ময়, কিন্তু কিচ্ছু নয়। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে চলো আমার সাথে, আজকে পালিয়েই বিয়ে করবো আমরা। বিয়ে আমিও তোমাকে করতে চাই, কিন্তু আমি আমার দিদিকে দুঃখ দিতে চাই না। তুমি বুঝতে পারছো না কেন? এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদেরকে পালিয়েই বিয়ে করতে হবে। চিন্ময়কে মজা দেখাতেই হবে। হ্যালো, পুলিশ স্টেশন? চিন্ময়, দিদি আমাকে ভয় দেখিয়েছে, যদি আমি তোমার সাথে কোনো রিলেশন রাখি তাহলে ও মরে যাবে। সমিতা, ও তোমাকে মিথ্যে বলেছে, কারণ ও আমাদের দুজনকে একসাথে দেখতে চায় না। আর এই আত্মহত্যার কথা বলে ও তোমায় ভয় দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি ও সত্যি কথা বলে থাকে তাহলে? আমি আমার দিদিকে হারাতে চাই না। সমিতা, তাহলে কি তুমি আমাকে হারাতে চাও? হ্যাঁ, ও তোকে হারাতে চাই। সমিতা, এদিকে আয়। সমিতা কোথাও যাবে না, ও আমার সাথেই যাবে। দিদি, আমার বোনের হাতটা ছাড়। তুমি বুঝতে পারছো না, আমি ভালোবাসি সমিতাকে, বিয়ে করতে চাই, আর আমাদের মাঝখানে যে আসবে তাকে আমি ছাড়বো না। এদিকে আয়। কি হচ্ছে এখানে? দেখো না, এই কিরকম ভাবে আমাদের দুই বোনকে জ্বালাতন করছে। ইন্সপেক্টর সাহেব, আমি কাউকে অসম্মান করছি না, আমি সমিতাকে ভালোবাসি। বলো সমিতা, তোমাকে ভালোবাসে নাকি, নাকি বিরক্ত করে? আজকের পরে তুই ওই চিন্ময়ের সাথে কোনো সম্বন্ধ রাখলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বলো। ডিস্টার্ব করে সমিতা, এসব তুমি কি বলছো? আমি ভালোবাসি তোমায়, তুমিও ভালোবাসো আমায়। এখন থেকে আমরা পুরো চেষ্টা করব যাতে ও আর বিরক্ত না করে। থ্যাংক ইউ স্যার। চলো সমিতা। জল খা, ঠান্ডা হ, আর ওই সমিতাকে নিজের মাথা থেকে বার করে দে। সমিতা কোনো গল্প নয় যেটা ভুলে যাব। আমি ওকে ভালোবাসি, কখনোই ওকে ভুলতে পারব না। কি বললি? হবে না, এত কাণ্ড হওয়ার পরেও তুই এ কথা বলছিস? আমার কথাটা মন দিয়ে শোন, এই ঘরে যদি তোকে থাকতে হয় না তাহলে সমিতাকে ভুলতে হবে, না তো? শোন, যদি এই বাড়ির বাইরে পা রেখেছিস তাহলে ফের এই ঘরে তোকে ঢুকতে দেবো না। আমি মা হতে চলেছি।
কি কি অবাক পরিস্থিতি, তাই না? মা হওয়া কি খুশির ব্যাপার, তাই না? আর আমাকে দেখো, এই খবরটা শুনে আমি কি মনমরা হয়ে গেলাম। দিদি, স্যুপটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। এর পরের ব্যাপারে কি ভেবেছো? কি আর ভাববো, উৎকর্ষকে ডিভোর্স দেব আর নিজের জীবনে এগিয়ে যাব। আর বাচ্চা? বাচ্চারা কি, এটা আমার বাচ্চা, ওকে আমি পড়াবো, লেখাবো, একটা ভালো মানুষ তৈরি করব। হ্যাঁ, বাচ্চাদের তো মায়ের সঙ্গে সঙ্গে বাবাদেরও একভাবে দরকার হয়। কে বলেছে? আমার বাবাও ছোটবেলাতেই মরে গিয়েছিল। আমাদের মা আমাদের দুজনকে একাই সামলেছিল। আমি আমার বাচ্চাকে একাই সামলে নেব। কিন্তু আমাদের বাবা এই পৃথিবীতে ছিলেন না, এর পিতা তো আছেন। তাহলে তুই কি চাস, আমি ওই উৎকর্ষের সাথে গিয়ে আবার ঘর বসিনি? হ্যাঁ, তাতে কি হয়েছে? এটা তুই আমার জন্য নয়, নিজের জন্য বলছিস। দিদি, আমি আমার মনে হচ্ছে সামিরা ঠিক কথা বলছে। কি ঠিক বলছে? প্রথমে তুই আমার কথা তো শুনে নে। আমি এটা বলছি যে প্রথমে তুই একা ছিলিস, তুই নিজের ডিসিশন নিতে পারতিস, কিন্তু এখন তুই প্রেগনেন্ট, তাই তোকে বাচ্চার ব্যাপারে তো ভাবতে হবে, তাই না? তাহলে তুমি কি চাও, আমি ওর সাথে থাকার জন্য ওর পায়ে পড়ে যাই? না, আমি এটা বলিনি। আমি বললাম যে সামনাসামনি বসে কথা বলে কিছু একটা বার করতে হবে, তাতে তো কোনো অসুবিধা নেই বল। আর উৎকর্ষ তো এই বাচ্চাটার বাবা, তাই না? তাহলে ওরও তো কোনো দায়িত্ব আছে। হ্যাঁ দিদি, দিদি একদম ঠিক কথা বলছে। আমরা কালকেই জামাইবাবুর বাড়িতে যাব আর কথা বলবো। ঠিক আছে, কিন্তু সামিদা যাবে না ওখানে। ঠিক আছে, আমরা দুজন যাব, ঠিক আছে? হ্যাঁ বলো। দেখুন দাদা, আমরা আপনাকে কিছু জানাতে চাই। হ্যাঁ, ওই ডিভোর্সের নোটিশ পেয়েছি আমি। আমিও আমার উকিল ঠিক করেছি, তাড়াতাড়ি তোমরা তারিখ পেয়ে যাবে। না, সেই কথা নয় তো। আরোহী প্রেগনেন্ট। আরে বাহ, কনগ্রাটস। আর নিখিলকেও আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে দিও। নিখিলকে কেন শুভেচ্ছা দেওয়া হবে? আরে ভাই, বাবাকেও তো শুভেচ্ছা জানাতে হবে না? আমি তোমাকে বলেছিলাম এই মানুষটার মাথা একটা পচা ড্রেন। এর মাথায় শুধু নোংরা ভরা আছে। হ্যাঁ তো, আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? তুমি চলে যাচ্ছ না কেন এখান থেকে? হ্যাঁ, চলেই যাচ্ছি। আমার মনে হলো বাচ্চার খবরটা শুনে তোমার মধ্যে মানুষটা জাগবে, কিন্তু তুমি পাথর ছিলে, আছো আর সব সময় থাকবে। হ্যাঁ, আমি পাথরই। এখন যাও এখান থেকে। তোমাকে না, আমি আমার বাচ্চার মুখও দেখতে দেব না। ওকে। Thank you.
তুমি এখানে কি করছো? যাও তোমার বন্ধুর সাথে। নিজের বন্ধুর কাছেই তো এসেছি। এটা কি নাটক? এটা কোনো নাটক নয়, ভালোবাসা। ভালোবাসা? হঠাৎ ভালোবাসা কোথা থেকে এলো? রেকর্ড, যখন তুমি নিজের সুখ খুঁজে নিচ্ছ তাহলে আমি কেন সুখী হতে পারবো না? কিরকম লাভ? আমি বিয়ে করতে চাই সামিদাকে। তুমি গিয়ে কথা বলো, না হলে ভিডিওটা আমি ভাইরাল করে দেব। তুই নিজের বড় দাদাকে ব্ল্যাকমেল করছিস? প্রেমের জন্য সবকিছু করতে পারি। দে আমাকে এই ফোনটা। আমাকে এই ভুলটা করো না। যদি এই ভিডিওটা কোনোভাবে ভাইরাল হয় না, তাহলে তোমাদের দিকে সবাই থুতু ছুটবে, আর তুমি কোথাও চাকরি পাবে না, না ওকে, বুঝলে? শোনো না, বলছি এর কথা মেনে নাও, না হলে শুধু শুধু আমাদের অপমান হবে, আর এখনো পর্যন্ত আমাদের বিয়েটাও হয়নি। আর আরোহী তোমাকে জেলে পাঠাবে। আমি আরোহীর সাথে কথা বলবো, আর ততক্ষণ এই ভিডিওটা কোথাও শেয়ার করিস না। এই হলো কথার মতো কথা, কিন্তু কথা আজকেই বলতে। ঠিক আছে। উৎকর্ষ তোমাকে কিছু বলতে চাই। এখন আর বলার বাকি কি আছে? আরোহী, আমার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর আমি চাই যে তুমি আমার সাথে বাড়ি চলো। যাব না। আর কিছু? আরোহী, আমাদের বাচ্চা। এই বাচ্চার উপর থেকে তোমার অধিকার সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন তুমি ওর মায়ের উপরে কাদা ছুঁড়েছিলে। আরোহী, ওনার কথা তো একবার শুনে নে। আমি অনেক শুনেছি এই মানুষটার, কিন্তু এখন আর না। ঠিক আছে, আমাদেরটা ছেড়ে দাও। চিন্ময় আর সমিতার সম্পর্কটার কথা ভাবো তো একবার, ওই দুজনের বিয়ে করিয়ে দিই। চিন্ময় আর সমিতার সম্পর্কে কিছু যায় আসে, তাহলে আমি বাধা কেন? ওদের দুজনের সম্পর্কের মাঝে পাহাড় হয়ে দাঁড়াবো। তুমি না, এই রাগটা নিজের ঘরে গিয়ে বের করো। এখানে দেখালে তাহলে তোমার ভাইয়ের মতো তোমাকেও পুলিশের অতিথি বানিয়ে পাঠিয়ে দেব। আমি পুরো চেষ্টা করেছিলাম উৎকর্ষ আর আরতিকে একসঙ্গে আনার, কিন্তু তুমি দুজনকে একসাথে আনতে ব্যর্থ হয়েছো। তুমি যেমনটা বলেছিলে, আমি উৎকর্ষের সঙ্গে শারীরিক সম্পর্ক করি, যাতে যাতে তুমি ওদেরকে ব্ল্যাকমেল করতে পারো, আরোহী আর উৎকর্ষকে আমরা একসঙ্গে নিয়ে আসতে পারি। কিন্তু এমন তো কিছুই হলো না। তুমি বৌদিকে আমাদের বিয়ের জন্য রাজি করাতে পারলে না? কিভাবে করতাম? আরোহী তো খুব রেগে আছে, ও তো কোনো কথা শুনতে চাইছে না। আমি কি করব? আচ্ছা ঠিক আছে, এবার যা করার সেটা আমিই করব। তোমার জন্য আনা পুরস্কার। বাবলু, আমার সোনা বাচ্চা, এ তোমার ছেলে বাবলু, তুমি প্লিজ কিছু করো না। আমি চাইলে সবকিছুই করতে পারি, আর যারা আমার কথা শুনতো না তাদের জীবন আমি শেষ করে দিতাম। আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমার ছেলেকে মেরে দেবো। না না না, তুমি এরকম কিচ্ছু করবে না, তুমি যা বলবে আমি সব করব। এই তো হলো কথা। শোনো, দাদা আর বৌদিকে এক করতে আমরা পারি, কিন্তু এখন
এখন তো ওদের আলাদা করতেই হবে, যার জন্য আমার তোমার সাহায্য চাই। আর যদি তুমি আমাকে সাহায্য না করো, ঠিক আছে, তুমি যা যা বলবে আমি সবটা করব, কিন্তু প্লিজ কাজটা হয়ে গেলে আমার ছেলেটাকে ছেড়ে দিও। পেয়ে যাবে, তুমি তোমার ছেলেকে ফেরত পেয়ে যাবে, কিন্তু যদি আমার কাজ না হয় তাহলে তুমি তোমার ছেলের লাশটা পাবে। বলো আমাকে কি করতে হবে। এই যে ক্যামেরা, এটা তোমার কাপড়ে লাগিয়ে রেখো, তুমি যেখানেই যাও যাই করো আমি সবটা নজর রাখবো। আর যদি তুমি আমায় ঠকানোর চেষ্টা করো তাহলে আমি তোমার ছেলেকে মেরে দেব। এটা ধরো, ধরো, একটা কথা মাথায় রেখো, আমার কথা মতো কাজ না করলে তোমার ছেলের জীবন কিন্তু আমার হাতে। আমি তোমাদেরকে হেল্প করছি তাই ও আমাকে এইরকম করলো। আমি কখনো ভাবিনি কি উৎকর্ষ এরকমও করতে পারে। দাঁড়াও, আমি এখনই পুলিশকে কল করছি। না, ও আমাকে জানিয়েছে যদি আমি পুলিশকে খবর দিই তাহলে ও আমার ছেলেটাকে মেরে ফেলবে। আমি ওকে শাস্তি দিতে চাই, আমার ছেলেটাকে বাঁচাতে চাই। আরোই, আমাকে হেল্প করো। হ্যাঁ, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমরা সবাই মিলে উৎকর্ষকে সাজা দেব আর তোমার ছেলেকেও বাঁচাবো। উৎকর্ষ আমার সাথে দেখা করতে চাইছে তাই আমি একটা জায়গায় ওকে ডেকে পাঠিয়েছি কাল। ঠিক আছে, কাল ওখানে গিয়ে ওই উৎকর্ষকে ওর পাপের সাজা দেব। এবার আমার আর স্বামীদের মাঝখানে কেউ আসবে না, কেউ না। আরে এসে গেছো তুমি। আচ্ছা একটা কথা বলো, তুমি কি সত্যি ওই চিন্ময়ের ফোনটা পেয়েছো? হ্যাঁ, যেটাতে আমাদের ওই ভিডিও আছে। হ্যাঁ, দেখাও। এক সেকেন্ড। আজ সামিধার আমার মাঝখানে প্রথম শত্রু সরে গেল, এবার আমাদের আর কেউ আলাদা করতে পারবে না, কেউই না। কিরণিয়া, আরোহী, উৎকর্ষ আসতেই চলেছে, তুমি একটা কাজ করো, এই গানটা না, আরে ভিতরে গিয়ে লুকিয়ে পড়ো, এটা আমাদের আত্মরক্ষার জন্য। ধরো আমি উৎকর্ষের সঙ্গে দেখা করছি আর ও যদি আমার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করে তাহলে তুমি এসো। কিন্তু সাবধানে। হ্যাঁ, তুমি যাও, লুকিয়ে পড়ো। এবার শুধু শেষ চাল।
আমি কিছু করিনি। তোমরা তোমরা আমার কথা শোনো। আমার এই বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। কিছু করিনি কিরণিয়া, প্লিজ বলো ওদেরকে আমি কিছু করিনি। এবার গেল দ্বিতীয় সত্য। এবার সামিধা আর আমার বিয়েটা কেউ আটকাতে পারবে না। কেউ না। দিদি দিদি এরকম কেন করলো? সামিধা সামলা নিজে নিজেকে। বাবলু আমার বাচ্চা। সামিধা সামিধা শান্ত হ, যেটা হওয়ার ছিল সেটা তো হয়েছে, সেটা তো কেউ পাল্টাতে পারবে না। দাদা মারা যাওয়ার কষ্ট আমারও, কিন্তু আমাদের সবকিছু ভুলে আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। তোমার ভবিষ্যৎ একদম সাফ আছে, তুমি জেলে যাবে। আমি আমি কি করেছি? কারণ তুমি তোমার দাদা বৌদির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। মিথ্যে বলছেন আপনি, কি প্রমাণ আছে বলুন? প্রমাণ আসুন। দাদা দাদা তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি। তুমি আমাকে আমার ছেলের মৃত্যুর ভয় দেখিয়ে উৎকর্ষের সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য বলেছিলে, সেটা তো আমি করে নিয়েছিলাম। কিন্তু যখন তুমি আমার হাতে বন্দুক দিলে, যদি আমার কাজ না হয় না তাহলে তোমার ছেলের লাশ পাবো। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর কারোর জীবন নেব না। আর তারপর আমি আরোহীর কাছে গেলাম। তারপরে আমি কল করে উৎকর্ষকে তোমার সব প্ল্যানের ব্যাপারে বলে দিয়েছি। হ্যালো উৎকর্ষ। হ্যাঁ বলো। আমার কথা মন দিয়ে শোনো, তোমার প্রাণের বিপদ আছে, তোমার ভাই তোমাকে মারতে চায়। কি? তুমি বাস একটু অ্যালার্ট থাকবে। তারপরে তোমার দেওয়া বন্দুকের মধ্যে আমি আসল গুলিগুলো বার করে নিয়ে নকল গুলি দিয়ে দিয়েছিলাম। আর আমি নকল রক্ত লাগিয়ে মরে যাওয়ার নাটক করেছি। তারপর তুমি যেমন চেয়েছিলে, আমি উৎকর্ষের খুনের আরোপে নিজেকে গ্রেফতার করার নাটক করলাম। আমি কিছু করিনি। তোমরা তোমরা আমার কথা শোনো। আমার আমি কিছু করিনি। তুমি ভাবলে যে তুমি জিতে গেছো, আর আমি আমার ছেলেকেও ফিরে পেয়ে গেলাম। আর আমরা তোমাকে ধরে নিলাম। আরোহী আমাকে সমস্তটা বলে দিয়েছিল আগে, কিন্তু এই বাচ্চাটার জীবন বাঁচাতে আমি এই নাটকে সামিল হয়েছি। তুমি তোমার ভালোবাসার জন্য নৌরা রাস্তাটা নিলে। ঘৃণা করি আমি তোমাকে। সামিধা আমি যা কিছুই করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি। হ্যাঁ তাহলে এখন এই ভুলের মাশুলটাও গোনো। ইন্সপেক্টর স্যার নিয়ে যান একে। চলো সামিধা সামিধা আমার কথাটা তো শোনো।